দিদি নাম্বার 1 সিজন 5 এ আপনাদের সবাইকে স্বাগত। সারা বছর একটাই মাস আছে, চৈত্র মাসে চৈত্র সেল। এই চৈত্র সেলে কেনাকাটার উপর ছাড় থাকলেও দিদি নাম্বার 1 এর আনন্দেতে এতটুকুও ছাড় নেই। আজকে আমার সঙ্গে আনন্দ, মজা আর গল্প করতে হাজির চার জুটি। প্রথমে আছে মেঘলা গুহ এবং মধুস্নাতা গুহ। আমি মা মেঘলা গুহ। আমি মেয়ে মধুস্নাতা গুহ। এরপরে আছে মৌ চক্রবর্তী এবং স্বর্ণালী দে। নমস্কার, আমি মৌ চক্রবর্তী। নমস্কার, আমি স্বর্ণালী দে, আমি বোন। এরপরে আছে সঞ্চিতা সাহা মহুয়া ঘোষ। আমি মহুয়া ঘোষ, আমি উল্টোডাঙ্গা থেকে এসেছি, আমরা দুই বন্ধু। নমস্কার, আমি সঞ্চিতা সাহা, আমরা দুই বন্ধু, আমি এসেছি বারাসাত থেকে। এরপরে আছে শীলা চ্যাটার্জি এবং সহেলি সান্যাল। নমস্কার, আমি শীলা চ্যাটার্জি, শাশুড়ি মা। নমস্কার বৌমা। তোমাদের সবাইকে স্বাগত। শুরু করব আমাদের প্রথম রাউন্ড লুটপাট। চলে এসছে তোমাদের খেলা। এখন তো চৈত্র সেল চলছে, সবাই শপিং করতে বেরোবে, খেলাটাও তাই তোমাদের জন্য। দেখো ওখানে কতগুলো ইট রাখা আছে। ওই ইটগুলো পাতবে একজন, একজন যাবে ইটের ওপর চড়ে গিয়ে বাস্কেটের মধ্যে ওই শাড়ি তারপর যা যা আছে সেইগুলো বাস্কেটের ভেতর নিয়ে নিতে হবে। যে যত কম সময়ের মধ্যে করবে সে পাবে 10, তারপর 8, তারপরে 6, তারপরে 4। মেঘলা এবং মধুস্নাতা মা মেয়ে, তাই তো? সম্পর্ক কেমন? বেস্ট ফ্রেন্ড, বন্ধু। আর বাবা? বাবা তো মানে প্রাণ, আমার তো বাবা প্রাণ। তুমি কি একই মেয়ে? হ্যাঁ। আচ্ছা মধুস্নাতা কেমন ছোটবেলা থেকে? এমনি খুব শান্ত, বাড়িতে একটাই মেয়ে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, মালদায় বাড়ি। ও অ্যাকচুয়ালি এয়ারলাইন্সে চাকরি করতো, তো সেই কারণে আমি কলকাতাতে আসি। বর্তমানে এখন ছেড়ে দিয়েছি? বর্তমানে হ্যাঁ, ও যে এয়ারলাইন্সে ছিল সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে, তারপর আরও দুটোতে পেয়েছে। কিন্তু বাবা এখন আর মত নেই, বাইরে গিয়ে থাকতে হতো, দিল্লি বোম্বে দু জায়গায় গিয়েছিলাম, আমি ওর সঙ্গে থাকতাম। আচ্ছা মেঘলা, প্রথম যখন জন্মালো তখন কীরকম অনুভূতি ছিল? তো আমার প্রেগনেন্সি বিয়ের এক বছরের মধ্যেই, তারপরে ও বাবা সবসময় ডাক্তার দেখাতে যেতাম, ও বাবা মেডিকেল লাইনেই আছে। আচ্ছা। হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখাতে যেতাম, সবার সঙ্গে মোটামুটি জানাশোনা, দাদা আমার কিন্তু মেয়ে হওয়া চাই, দাদা আমার কিন্তু মেয়ে হওয়া চাই। আচ্ছা। সবসময় তো যখন ডেলিভারি হচ্ছে বাচ্চা বার করে ডাক্তারবাবু আমাকে বলছে, দেখ তোর মেয়ে হয়েছে, ওটা মানে আনন্দে শুনে আমি একদম মানে সেন্সলেসের মতন অবস্থা হয়ে গেছিলাম, যে আনন্দে যে ও বাবা সব থেকে বেশি পৃথিবীতে খুশি। সবাই মেয়ে মেয়ে করতো, এত খুশি, মানে পকেটে পুরো পয়সা বার করে পুরো নার্সিংহোমে দিয়ে দিয়েছে, প্রত্যেক রুমে রুমে ফুলের বুকে নিয়ে ডাক্তারের বাড়িতে মিষ্টি, এত খুশি, মানে ছেলে হয়ে যে খুশি হয় ওর বাবা মেয়ে হয়ে সে খুশি। বাবা আগে এখনো ট্যুরের ডিউটি চাকরি করে, তো যখন রাত্রেবেলা অনেক দেরি করে ফিরত, এবার আমি আর মা তো, আমি তখন ছোট একদম, আমি আর মা তো ঘুমিয়ে পড়েছি, তো ঘরে এসে আমাকে ডাকতো বাপি, আর বাবাই না আমাকে ডাকলে পরে আমার ঘুম, যতই আমি ঘুমোই আমার ঘুম ভেঙে যেত। এবার আমি তাকিয়ে আমি কিছু বলতাম না, বাবাই বলতো আমি তোর কে হই, আমি বলতাম বাবা, আর যখন বলতো তুই আমাকে কি বলে ডাকিস, আমি চিৎকার করে বাবাই বলে চিৎকার করতাম। আমার বাড়ির মানে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবাই অত রাত্রে ঘুমোতো, সবাই জেগে যেত, সবাই মিলে বাবাইকে বকতো, কিন্তু বাবাইও সেম জিনিসটা রিপিট করবে, ওটা বিশেষ করে আমি বলি বাবার ভালো লাগে শুনতে, আর বাবাই যে বকাগুলো খায় সেটাও বাবার ভালো লাগে শুনতে, ওই জন্য আরো বেশি করে ঘটতো। দুজনে মিলে ছেলে কি কি কেনো? সবই মানে সবার জন্য দিতে হয় আমাদের। অনেকক্ষণ সময় কাটাও? হ্যাঁ অনেকক্ষণ না, ওই গেলাম শপিং করলে আমি আর মাই করি বেশি, আমরা দুজনেই করি, সবাই আত্মীয়স্বজন সবাইকেই দিতে হয় পয়লা বৈশাখে, পুজোতে, সবকিছুতেই। মা আমার সঙ্গে যে বোম্বেতে থাকতো, এবার বাবাই স্যাটারডে সানডে করে আমাদের সঙ্গে দেখা করতে যেত, তখন ঘুরতাম। এবার একবার এরকম হয়েছে, এইরকম সিজনে আমি মা আর বাবাই আমরা প্ল্যান করছি কোথাও ঘুরতে যাবো, এবার মা হঠাৎ করে বলছে মানে পুরো জেদ যে না বাজারেই যাবো, শপিং করতে যাবো। আমি বলছি মা তো এরকম করে না, আচ্ছা ঠিক আছে চলো, আমি বাবাই মা তিনজনে গেছি ইয়েতে শপিং করতে। এবার অনেক দেখছি মা দোকানে এই দোকানে যাচ্ছে সেই দোকানে যাচ্ছে, কিন্তু কিনছে না, কিচ্ছু কিনছে না। এবার হঠাৎ করে আমি বলছি মা তুমি কী কিনবে, যে তুমি সব দোকানে যাচ্ছ কিন্তু কিছু কিনছো না। মা বলছে যে একটা দোকানে গেছে, ওখানে যে যিনি ছিলেন লোকটা ওনাকে বলছেন যে আচ্ছা ভাইয়া ইহাঁ পে চৈত্র সেল নেই মিলতা হ্যাঁ। আমি মাকে বলছি মা বোম্বেতে চৈত্র সেল,
মানে ওটা তো কলকাতাতেই পসিবল বোম্বেতে তো হয় না আমার তো মাথাতেই নেই যে আমি বোম্বেতে আছি ওখানে চৈত্র মাস বাংলা তো কেউ বোঝেই না এক্সাইটেড সেল না সেল নিয়ে প্রচন্ড এক্সাইটেড ছিলাম গিয়ে মানে এত ভুলে গিয়েছিল যে বোম্বেতে আমি এত চৈত্র সেল মিলতা চৈত্র সেল কে আয় চিন্তা করার কিছু নেই দিদি নাম্বার মানে চৈত্র সেল আছে চলে এসো খেলতে पूरा खेला तो कंप्लीट करे चो 18 सेकंड से मो एवं शर्नली दुई बोन झगड़ा जाटी एकदम ना एकदम ना वो आमत थे का अनेक टाइ छोटो अच्छा झगड़ा जाटी तो कोनो प्रश्न ही नहीं अच्छा जोकन बोन प्रथम मने एलो হ্যাঁ তখন একটু মানে হ্যাঁ ফিলিংস বলতে তখন ও যখন হয় আমি ক্লাস 2 এ পড়ি আমার থেকে প্রায় 8 বছর মতন ছোট তখন একটু কষ্ট হয়েছিল হিংসে হয়েছিল একটু আরে হিংসে বলতে কিছু না যে একটা ছোট বেবি আসছে বাড়িতে মা এখন টোটাল ওর উপর ব্যাস আদরটা ভাগাভাগি হয়ে যাবে ভাগাভাগি হয়ে যাবে আর এমনি ওর সঙ্গে আমার মনের মিল মারাত্মক পছন্দ অপছন্দ খুব মানে ভীষণ ভালো মেলে পছন্দ একদম এক মানে ও আমার বাবার বাড়ি চুচুড়া ও চুচুড়াতে থাকে আমি শ্যামবাজার আমি কিছু কিনে রাখলে ও যদি ফোনে বলি বলে তুই কিনে রাখ না তোর পছন্দ আমার পছন্দ একই আবার ও কিছু কিনে রাখলে যে তুই কালার তো সব জানি যে গিয়েই পছন্দ হয়ে যাবে ওটা কোনো ব্যাপার না দিদি তো এত কিছু বললো বোনের সম্পর্কে তোর বোনের কাছে কিছু শুনি দিদি খুব ভালো মিস করো বিয়ে হয়ে চলে গেছে হ্যাঁ ভীষণ ফোনে কত কবার কথা হয় ফোনের থেকে ও আমার বাড়িতে মানে খুব মানে ও এসে থাকে দিদি বাড়িতে খুব থাকে আর ও এমনি ইউনিভার্সিটিতে আসলে তো তো আমার বাড়িতেই রেখে দিয়ে এখান থেকে পরীক্ষা দেয় সব কথা শেয়ার করো তুমি সব কথা শেয়ার করে না তাই না না মুখে দেখে মনে হচ্ছে কিছু কিছু আছে কি কি যেমন ওর বিয়ে ঠিক বিয়ে ঠিক হ্যাঁ বিয়ে মানে প্রেম না 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 একদম আর কেনা কাটা চৈত্র সেলে আমার বাড়ির পেছনেই হাতি বাগান তুমি জানো চৈত্র সেল মানে একদম বাড়ির গলি দিয়েই হাতি বাগান তো একদম আসলে তো ও আমার বাড়িতে যখন আসে এমনি দিন 15 আগে ছাড়ি না আর আমার হাজবেন্ড শাশুড়ি মা মারাত্মক ভালোবাসে ওকে মানে মেয়ে আরেকটা ও মানে মুন মানে মেয়ে ও ডাক নাম মুন তো ওকে খাইয়ে দেওয়া ওকে ও আরো রোগা ছিল ওকে খাইয়ে মোটা করা মানে এই জোর করে খা জোর করে খা এরকম দিয়ে প্রত্যেক দিন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল চল হাতি বাগান টোটো তাহলে রেডি রেডি চলে এসো समय शुरू होच्छे एकुन সঞ্চিতা মহুয়া দুই বন্ধু আলাপ কি করে দুজনে আমরা একই অফিসে চাকরি করি চাকরি সূত্রে আমাদের আলাপ কিন্তু ওর সঙ্গে আমার বেসিক্যালি হয় একটা ঝগড়া দিয়ে শুরু হয়েছিল আচ্ছা আমরা একসঙ্গে বসে সবাই মিলে গল্প করছি আমি একটু সবার হাঁটাফাটা নকল করতে পারি হাঁটা নকল করা কথা নকল করা সবাই মিলে বলল যে তুই একজন ফ্রেন্ড আছে কলিগ আছে তার হাঁটাটা নকল কর আমি তো রীতিমতো হেঁটে হেঁটে ওরম ভাবে করছি ও সেদিন অফিসে আসেনি আর যার হাঁটা নকল করছি সে সেদিন অফিসে আসেনি আমরা তো তাকেই নিয়ে করছি মজা করছি করতে করতে দেখি কিছুক্ষণ পরে দেখি যে যার জায়গা মতো সব বসে পড়েছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে কি হয়েছে পেছন ঘুরে দেখি যাকে নকল করছিলাম সে এসে পেছনে দাঁড়িয়ে রয়েছে সে আমার উপর এত রেগে গিয়েছিল যে এক মাস পর্যন্ত আমার কারোর সাথে কথাই হয়নি এইভাবে ওর সঙ্গে আমার আলাপ
তবে ও খুব বেশি কথা বলে, কথা বলতে খুব ভালোবাসে, আমি অত কথা বলি না। আচ্ছা মহুয়া, তুমি তো বলছো ও অনেক কথা বলে, কিন্তু ও তো চুপ করে আছে, তুমি কথা বলছো। জানি না এখন কেন বলছে, আমি ভয় লাগছে। কিসের ভয়? আপনাকে সামনে দেখে ঠিক নিতে পারছি না, অবিশ্বাস লাগছে। ও তখন থেকে বলছে দেবশ্রী রায়ের সঙ্গে গিয়ে সামনে কথাগুলো দিদির সামনে গিয়ে কি করে বলবো কি করে বলবো। তোমার থেকে শুনি, মহুয়া কেমন? ভীষণ ভালো। আর ওর সব থেকে বড় যে গুণটা সেটা হচ্ছে ওর মধ্যে ভীষণ একটা মা দিদি টাইপের একটা ব্যাপার আছে, যে অফিসে কারো যদি কিছু হয়, কারো যদি ফার্স্ট শরীর খারাপ করে কি, তো যদি এমনিতেও চোখ মুখ দেখলো সবাইকে বলবে যে কি রে আজকে তোর চোখ মুখ এরকম কেন লাগছে। কারো কখনো এটা ভাবে না যে না কার সাথে বেশি ভালো সম্পর্ক কার সাথে খারাপ সম্পর্ক, এভাবে এগিয়ে যায়। রান্না প্রচণ্ড ভালো করে, আমি ওর কাছ থেকে এখনও ইভেন গত পরশু দিনে একটা রেসিপি নিয়ে রান্না করে ওকে খাইয়েছি, দোষ গুণ বলেছি যে দেখে বল যে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছিল, এরকম খুব গাইড করে আমাকে। তো এর ওর বাড়িতে যাওয়া হয় না? হ্যাঁ যাওয়া হয়, কিন্তু ওই খুব একটা যাওয়া হয় না, অফিসের পর তো আর টাইম থাকে না। তারপরে আমারও ছোট বাচ্চা, ওরও ছোট বাচ্চা, আমার ছেলেও 6 বছর, ওর ছেলেও 6 বছর, একই বয়সী, একই বয়সী। আমার ছেলে আগে, তারপরে 2 মাসের বড়, ওর আমার আগে ওর পরে। চৈত্র ছেলে দুই বন্ধু মার্কেটিং করো? এখন অবধি সেভাবে যাওয়া হয়নি, তা কেন কি অফিস থেকে তো ওভাবে আমরা বেরোতে পারি না, তবে ইচ্ছা আছে। আজকে দেখা যাক দিদি নাম্বার ওয়ানে চৈত্র ছেলের মার্কেটিং কিভাবে সাধু করে, চলে এসো। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। কাজটা কমপ্লিট করেছো 28 সেকেন্ডসে। শীলা দেবী সহেলি, শাশুড়ি বৌমা তাই তো? কতদিন হলো বিয়ে হয়েছে? এই বছর 9 বছর হবে। সম্পর্ক কেমন? ভালো, মা বলতে পারবে, আমার তো মনে হয় বেশ ভালো। ভালো আছে আবার কিছু কিছু। প্রচন্ড ভাবে মার্কেটিং করে, প্রচন্ড সুফল কিন্তু মা ভোগ করে, তাই মানে আমি মার্কেটিং করি, আমাকে বলে আমার জন্য ওইটা এনে দাও সেটা এনে দাও, আমি তো মাঝে মাঝে বলি যে আমি তোমার বাজার শর্ট না, আমার জন্য মানে শুধু যে ওরটা করে তা না, আমার জন্য মানে বাড়ির জন্য মানে, আর খাবার দিকে বাইরে খেতে বেশি পছন্দ করে। বাইরে কি খায়? যে কোনো খাবার, মানে আমি বাড়ির রান্নাও ভালোবাসি। আসলে মা বোধ হয় বলতে চাইছে আমি বাড়িতে ঘরে রান্না টান্না করি, সেইটা বোধ হয় বলতে। বাড়িতে রান্না করো না? করে না? না, তার একটা কিন্তু কারণ আছে। আমি বিয়ের আগে বাড়িতে অনেক কিছু নতুন নতুন ট্রাই করতাম, আর আমার বাবা এখানে, বাবা এসেওছে, যাই করতাম অপূর্ব বলতো এবং খেয়ে নিত। বিয়ের পরে এসে দেখলাম যে শাশুড়ি ভীষণ ভালো রান্না করে, মানে দারুণ রান্না করে, তো আমি তখনই মনে মনে ভাবলাম যে এখানে এত বড় বড় প্লেয়ার বাবা আমার দোকান, তো সেই থেকে আমি একটু ওই দিকটাতে একটুখানি কমই ঢুকি। আর রান্না করার সঙ্গে সঙ্গে সব গুছিয়েও ফেলে। আমার মনে আছে আমি বিয়ের পর মানে প্রথম 1 মাসের মধ্যে একটু ট্রাই করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি, এবার মোটামুটি হয়েছিল, কেউ খুব খুব ভালো কারোরই হয়নি, সেটা আমি ফেশিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝেছিলাম। আচ্ছা, কারণ আসলে বাড়িতে শাশুড়ি মা এত ভালো রান্না করে, কিন্তু আমাকে বলছিল তুমি রান্নাঘরটা কি নোংরা করে রেখেছো, তখন আমি বুঝলাম বাবা এই ডিপার্টমেন্টটাতে আমার না ঢোকাই ভালো। একটা ভীষণ অগোছলো আর কি, অগোছলো ভীষণ। এমনি আর সব কিছু ভালো আছে, এখন তবু অনেকটা ঠিক হয়ে যাচ্ছে। আর ভালো গুণটা কি শুনি? ভালো, সবার সাথে খুব ভালোভাবে মানে হাসি খুশি কথাবার্তা খুব ভালো বলে, সবাইকে নিয়ে একসাথে বেড়াতে ভালোবাসে, কোনো সিনেমাতে গেলাম সবাই একসাথে, বাইরে বেড়াতে গেলাম সবাই একসাথে। বউকে একটু শিখিয়ে দিলেই হবে। হ্যাঁ, এখন ওই জন্য তো বলছি, এখন অল্প অল্প পারে, অল্প অল্প পারে। চরিত্রতে কি হয়েছে শপিং? তুমি কি করো?
গড়িয়াহাট আমার বাড়ির কাছে আমি যাদবপুরে থাকি তো ওখানে তো একটা পলিসি আছে যা চাইবে হাফ দিয়ে শুরু করতে হয় তো অনেক সময় ওরা বলেও যে দিদি আমরা কিন্তু হাফ আপনি বুঝেছি আপনার ট্যাকটিক্সটা কিন্তু এটা কিন্তু আর হাফ করলে আর কোনো দামই থাকবে না চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন देखो तुम्हारे जो की की गिफ्ट्स आछे प्रेशर कुकर ट्रॉली बैग मोबाइल आईपॉड रिस्ट वॉच सनग्लास लेडीज बैग सेट एखन जेहेतु चैत्र सेल चलछे ताई तुम्हारा सबाई एकटार बदले दुटो गिफ्ट पाबे आर जे हाई स्कोरर से तीनटे गिफ्ट पाबे सेलेर गिफ्टगुलो आमी बोले दी की की आछे आईपॉड आछे मेकअप बॉक्स विद मेकअप किट इलेक्ट्रिक केटल फ्लावर वास मेखला मधुस्नाता तुम्हारा ए राउंडे हाई स्कोर तीन टी गिफ्ट पा दो एमनी प्रथम दुटो और सेले एक मोबाइल मोबाइल आईपॉड और प्रेशर कुकर मोबाइल आईपॉड और प्रेशर कुकर और एक्स्ट्रा की चाहिए मेकअप बॉक्स विद मेकअप किट मेकअप बॉक्स विद मेकअप किट মৌ স্বর্ণালী ট্রলি ব্যাগটাই বলি ট্রলি ব্যাগটা আর সেলের কি চাও আইপড আছে আইপড আছে সঞ্চিতা বৌমা রিস্ট ওয়াচ আর সানগ্লাস রিস্ট ওয়াচ সানগ্লাস আর সেল থেকে কি নেবে ইলেকট্রিক কেটল ইলেকট্রিক কেটল আর শীলা দেবী সহেলির জন্য আছে লেডিজ ব্যাগ সেট এবং ফ্লাওয়ার ভাস মেঘলা মধুস্নাতার জন্য আছে সারপ্রাইজ উইন্ডো খেলা যেকোনো একটার মধ্যে রয়েছে অরিশের তরফ থেকে ফ্রিজ রাইট গেস করলে অরিশের তরফ থেকে ফ্রিজ তোমার ভুল গেস করলে ভেতরে যা আছে পেজ করতে হবে বলো বলে ফেলো বাবাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো বাবাই কোনটা তুমি যেটা ঠিক করবে বলো না রিজুকে জিজ্ঞেস করো টু টু স্যার ও মানে দেখছি টু রিজুকে আমার কাকা তো ভাই কুর্তো তো ভাই হ্যাঁ তোমার মন বলছে টু কুর্তো তো ভাই বলছে টু হ্যাঁ ফেস করো মধুস্নাতা এবং তার কুর্তোতো ভাই তোমরা দুজনেই চলে এসো তুমি ইটটা পাবে ও ইটের উপর দাঁড়িয়ে নাচবে তারা তারি করনা কি দরকার সুধরনা লাগ পোটা মনে জারে ভালোবাসা
পাতা খেতে মিষ্টি শুরু করব সেকেন্ড রাউন্ড গোল্ডেন রু সেই তো আবার কাছে স্পেশাল গেস্ট ইন্দ্রাণী শেখ কেমন আছো ইন্দ্রাণী ভালো আছি ভালো আছি তুমি কি শপিং করো চলতেছে হ্যাঁ ভীষণ করি আমি বহু কাল ধরে করি মানে হ্যাঁ মানে আগে যখন কলেজে শব্দ শব্দ পড়াতে ঢুকেছি তখন শ্বশুরবাড়িতে মানে দেরি করে ফিরলে একটু বকুনি খেতাম কোনো রকমে গড়িহাটে এসে একটুখানি চত্বরটা সেরে যা যা পাচ্ছি একটু টুকটাক টুকটাক মানে সে ব্লাউজ পিস থেকে শুরু করে শাড়ি ইন্দ্রাণীদি তোমাদের গানে গানে প্রশ্ন করবে আর তোমাদের গানে গানে উত্তর দিতে হবে সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 10 পয়েন্টস আর তার সঙ্গে পেয়ে যাচ্ছ জি বাংলা এবং সেনগো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হিরে এবং সোনার গিফট মেঘলা মধুস্নাতার জন্য ছেলে দেখা হচ্ছে কেউ আছে কি না ওরকম কেউ কে আমার বেস্ট ফ্রেন্ড আছে আমার মা আমার আরেকজন খুব ভালো বেস্ট ফ্রেন্ড আছে আমার সঙ্গে কোর্স করতো কিন্তু ও সেরকম কিছু নেই কোনো চান্স নেই হওয়ার হওয়ার চান্স থাকতে পারে অবশ্যই হোপলেস হওয়া যায় না কিন্তু এখন নেই এই মুহূর্তে নেই না তাহলে দেখা যাক একটা সিকোয়েন্স আর কি সেই সিকোয়েন্সটা বোঝাতে আমি একটা গান করব ঠিক তার উল্টোটা গাইতে হবে কেমন জানে দো মুঝে জানে দো রঞ্জিশে আগেলে বাবা কেসিলে জো করে জানে দো জানে দো মুঝে জানে ओ मेरी सोना रे सोना रे दे दूंगी जान जुदा मत होना रे मैंने बजे बड़ा देर से जाना हुआ कसूर खपा मत होना रे ओ मेरी सोना रे सोना रे सोना वेरी गुड वेरी गुड জি বাংলা এবং সেন্টু গোল্ডের তরফ থেকে ডায়মন্ড ইয়ারিং তোমাদের জন্য বউ আর স্বর্ণালী রান্না কে ভালো করে দুজনের মধ্যে আমি একদম কিচ্ছু জানি না আর দিদি আমি পারি সব মানে আমি বিয়ের পরে সে শিখেছি আগে কিছু জানতাম না বোনের কবে বিয়ে নেক্সট ইয়ার 2015 ফোন তো ভীষণ লজ্জা পাচ্ছে দেখছি কে বেশি আবদার করে মা বাবার কাছে এখন ও এখন আছে ও এখন ও এখনি করে না যখন আমার যখন বিয়ে হয়নি আমি করতাম তুমি করতে একদম আমি করতাম আচ্ছা তোমরা কেমন ছিলে দুজনে আমার বাবা বলতেন যে তুমি হচ্ছ ওর মাতৃসমা দিদি হ্যাঁ সুতরাং মানে প্রথমেই আমাকে মেরে রাখা যে সুতরাং ওই সব ওকে ও যা করবে যা আবদার করবে তোমাকেই সহ্য করতে হবে তো আমি বহু ওকে বাঁচাতাম এরকম করতাম ও তো ছোটোবেলা থেকে ভীষণ একটা টম বয়স ছিল সবসময় হয়ে করছে ফুটবল খেলছে ক্রিকেট খেলছে তবলা বাজাচ্ছে মানে গানের ধার দিয়েও যেত না ও যে এত বড় গাইয়ে হবে মানে আমরা কেউ কোনো দিন ভাবিনি একটাও গানের ক্লাসে যেত না বাবা নিয়ে যেতেন ও ওইখানেই দাঁড়িয়ে থাকতো আবার বাবা এক ঘন্টা পরে দেখতেন ওইখানেই দাঁড়িয়ে আছে কিরে তোর ক্লাস হয়ে গেল বলে হ্যাঁ সবাই চলে গেছে আমি তো দাঁড়িয়ে আছি কখন থেকে এত গোল মারতো
আমার যখন পরীক্ষা এলো গীতবিতানে, তখন গীতবিতানের যিনি ইয়ে ছিলেন ডিরেক্টর, তিনি বললেন যে মাকে যে শোনো সুমিত্রা, তোমার মেয়ে তো পরীক্ষা দিতে পারবে না, কারণ তো একটা দিনও ক্লাস করেনি। এ বাবা, বাবু ঠিকই, আমি তো রোজ ওকে ছেড়ে এসেছি, নিয়ে কি করেছে? তখন সব ফাঁস হয়ে গেল। তারপর কবে মানে খুব সিরিয়াসলি মানে ও প্রথম ওই যে উৎসবে গাইলো, উৎসব ছবিতে গাইলো, ঋতুপর্ণ করালো, সেখান থেকেই আস্তে আস্তে ওর নিজে বুঝলো যে এখন আমায় প্রফেশনালি গাও। এখনো তো ওই রকম করে, মানে এখনো করে, যখন ও গান করে তখন ওর একটা মূর্তি আর গান থেকে বেরিয়েই ওর গলাই পাল্টে যায়, মানে ও তো এমনি এমনি এরকম করে কথা বলে, কেমন আছিস এরকম করে কথা বলে। হ্যাঁ, ও যখন গান গাইছে তারপরে হয়তো ওর গান শুনে কেউ কাঁদছে, হ্যাঁ কেউ এসে জড়িয়ে ধরছে এরকম করছে, তখন ও বলছে আরে এরকম করছে গান, কাঁদবেন না কাঁদবেন না। আমি নিজে দেখেছি তো, তারা খুব চমকে যায়, এরকম অদ্ভুত কাণ্ড হয়। তাহলে বলো তো বউ আর স্বর্ণালীর জন্য কি গানের প্রশ্ন? হ্যাঁ, আমি একটা গান গাইছি, এটা আমার নিজের গান গাইছি, তার মধ্যে আমি গানটা গেয়ে নিই, তারপর বলবো একটা শব্দ, সেই শব্দটা দিয়ে একটা গান গাইতে। আমার সব গান যত সুখ অভিমান রাতে মুঠো হতে দিলা, আমার সব গান এই গান শব্দটা দিয়ে যে কোনো গান। শুধু গানের দিয়ে তাহলে মোয়া স্বর্ণালী 10 পয়েন্টস অফ কোর্স। এটা জি বাংলা এবং সেনগো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং তোমাদের জন্য। সঞ্চিতা মহুয়া, দেখি নানদি কি প্রশ্ন রাখছে তোমাদের জন্য। আমি একটা গান করছি, তার মধ্যে কিছু ভুল শব্দ আছে, সেই ভুল শব্দগুলোকে ডিটেক্ট করতে হবে, বার করতে হবে, করে ঠিক শব্দ দিয়ে গানটা গাইতে হবে। হ্যাঁ, দিলটা প্যার হবে, আর লাস্টে যেটা আমার না লিরিক্সটা ঠিক মনে নেই, প্রীত যেটা ওই ওই লিরিক্স ওই লাইনটা কি আছে? মুঝসে প্রীত মুঝসে প্যার করো, কি হবে? মুঝে প্যার করো, মুঝে প্যার করো হবে। আচ্ছা, এবার তাহলে প্যার দিয়ে একটা গান করো। বহুত প্যার দেতে হে তুমকো জি বাংলা এবং সেন্ট গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং তোমাদের জন্য।
শিলা দেবী এবং সহেল বৌমাকে কি নিজে পছন্দ করে এনেছেন? না। তাহলে লাভ নেই। তাই কত বছরের? না প্রথম যখন দেখেছিলেন বৌমাকে কি মনে হয়েছিল? ভালো। তখন তার সবকিছু জানি না, প্রথম দর্শনেই ভালো লেগেছে। প্রথম দর্শনেই ভালো লাগে, এখনো সেরকমই ভালো লাগে তো? হ্যাঁ সেরকম না, মাঝে 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 হয়েছিল, এখন আবার ও আছে। সে তো একসঙ্গে থাকে, সে তো আছে, ওটা কোনো ব্যাপার না। কোথায় আলাপ হয়েছিল হাজবেন্ডের সঙ্গে? আমাদের চ্যাট করতে করতে আলাপ হয়েছিল। আচ্ছা। আমিও গান করি ছোট থেকে, তো গান গাইতে আমরা মাইসোর গেছিলাম, সেই সময় সুনামি এসেছিল, তো আমাদের ফেরার ট্রেন ট্রেন সব ক্যান্সেল হয়ে গেছিলো। তো তখন এই চ্যাট ফ্রেন্ডকেই ফোন করতে হয়েছিল, ও তখন ব্যাঙ্গালোরে থাকতো চাকরি করতে, যে কোনো যদি এক রাত দুরাতে থাকার ব্যবস্থা করে দিতে পারে। তো এইভাবে যোগাযোগটা আরেকটু বাড়লো, তখনই ফার্স্ট সামনাসামনি দেখেওছিলাম, তার আগে চ্যাটেই কথা হতো। আচ্ছা, তো প্রথম দেখি কেমন লাগলো? যেমন চ্যাট করেছো মানে একটা ইমাজিনেশন ছিল তো, এরম হবে এরম হবে? না সেরকম আমার একদম ছিল না, কোনো ভাবনা চিন্তা ছিল না, না না এরকম দেখতে হবে এরকম দেখতে হবে, না না না। আমার সবসময় তো আমাকে যেন ভালো দেখতে হয়, তার থেকে বেটার হয় দেখতে। আমরা আসলে সেম এজ, তো প্রথমে আমার দেখে মনে হয়েছিল যে একটু চেহারায় এই চেঞ্জগুলো আনতে হবে, তো সেগুলো সাজেস্ট করেছিলাম, সেটা ফলো করেছিল। হ্যাঁ, তখন একটা গোফ রাখা শুরু করেছিল, তো সেগুলো করে আবার একটু অন্যরকম, সেইগুলো আমি যা যা বলেছিলাম সেগুলো ফলো করে সেটা করেছি। বাবা খুব ভালো। তাহলে দেখি তোমাদের জন্য কি গানের প্রশ্ন আছে। সোজা সোজা। আচ্ছা, শুকলকে কয়লা হলন কি সংসারে, ও সব লোকে কয়লা হলন কি সংসারে, সব লোকে কয়লা হলন কি চার সংসারে। হ্যাঁ, এটা লালন ফকিরের গান, খুব সুন্দর। যে কোনো একটা এই ধরনের একটা বাউল অঙ্গের যদি কোনো ফোক গান কর। ওরে ছেড়ে দিলে সোনার গুর আর তো পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গুর আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় রিদমা ছাড়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। জি বাংলা এবং সেন্টো গোল্ড এর তরফ থেকে ডায়মন্ড পেন্ডেন্ট তোমাদের জন্য। সেকেন্ড রাউন্ডের পর এবার স্কোর মেঘলা এবং মধুস্নাতা 20 পয়েন্ট, সঙ্গে মোবাইল আইপড, প্রেশার কুকার, মেকআপ বক্স উইথ মেকআপ কিট, কানের দুল, মৌ স্বর্ণালী 18 পয়েন্ট, সঙ্গে ট্রলি ব্যাগ, আইপড, আংটি, সঞ্চিতা বহুয়া 16 পয়েন্ট, সঙ্গে রিস্ট ওয়াচ, সানগ্লাস, ইলেকট্রিক কেটল, আংটি, শিলাদেবী সাহেলি 14 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগেজ সেট, ফ্লাওয়ার ভাস এবং পেন্ডেন্ট। পরে আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 5, শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুপ। ছখানা প্রশ্ন, সঠিক উত্তর দিলে পেয়ে যাবে 20 পয়েন্টস আর ভুল উত্তর দিলে -10, আর তোমরা যদি সঠিক উত্তর দিয়ে 20 পয়েন্টস পাও তাহলে কি কি পেয়ে যাচ্ছ আমি বলে দিই। মাইক্রো ওভেন, এয়ার কুলার, ক্যাব, ওয়াশিং মেশিন, কুশন উইথ কুশন কভার, সোফা। আমি যখন বলবো এবার বলো তখন বাজার টিপে উত্তর দেবে। ফার্স্ট কোয়েশ্চেন, আগে স্ক্রিনে আসুন তারপরে বলে দিচ্ছি। দেখো দুটো ওয়ার্ড আছে, হাতের ফোড়ন, একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা হাতের আগেও বসতে পারে পরে বসতে পারে, বা ফোড়নের আগে বসতে পারে পরে বসতে পারে, একটা কমন ওয়ার্ড। এবার বলো মৌ স্বর্ণালী। পাঁচ।
তিনখানা ছবি, একটা হাতি, গরু আর পিঁপড়ে, এই শব্দটার সঙ্গে যে কোনো একটা ছবি বেছে নিতে হবে যেটা শব্দের সঙ্গে যায়। এবার বলো বউ স্বর্ণালী, কাঠ পিঁপড়ে, কাঠ পিঁপড়ে দেখে একটা বক্স আসবে, তার ভেতর থেকে পাঁচখানা ছবি বেরোবে, যখন ঢুকবে চারখানা ঢুকবে একখানা ঢুকবে না, তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা বক্সের ভেতর ঢুকলো না। বক্স এলো, খুলে গেল, কিশমিশ বেরোলো, কাজু বাদাম বেরোলো, এলাচ বেরোলো, লবঙ্গ বেরোলো, খেজুর বেরোলো, এবার ঢুকছে। বক্স বন্ধ হয়ে গেল। এবার বলো মেঘলা এবং মধুস্নাতা, লবঙ্গ, লবঙ্গ ঢোকেনি, দেখেনি, কিশমিশ ঢুকলো, কাজু বাদাম ঢুকলো, এলাচ ঢুকলো, খেজুর ঢুকলো, লবঙ্গ ঢোকেনি। রাইট আনসার 25। কি নেবে? কুলার, এয়ার কুলার। স্ক্রিনে একটা গল্প আসবে, তার মধ্যে অনেকগুলো সম্পর্কের কথা বলা থাকবে, তার উত্তর তোমার সম্পর্কে কে হয় সেটা বলতে হবে। তোমার নিজের দিদা একটা কলম কিনে তার একমাত্র মেয়েকে দিল, মেয়ে কলমটা তার একমাত্র নন্দাইকে দিয়ে বলল গরুর ওপর গল্প লেখো। নন্দাই তার পোষা গরুর গায়ে গল্প শব্দটা লিখল, যে লিখল সে তোমার কে? এবার বলো মেঘলা মধুস্নাতা, পিসির একমাত্র নন্দাই, পিসির একমাত্র নন্দাই, নন্দাই মানে কি? ননদের বর, তার মানে তার বাজার প্রেস করে বলতে হবে পিসে মশাই, আমার পিসে মশাই, বুঝিয়ে দাও। তোমার নিজের দিদা, আমার দিদা, তার একমাত্র মেয়েকে, সরি আমার বাবা, তার একমাত্র মেয়েকে দিল আমার দিদা, মেয়েকে দিল মানে আমার মাসিকে দিল, আমার মাসি কলমটা তার একমাত্র নন্দাইকে দিল। না এতক্ষণ টাইম দেওয়া যাবে না, আমার নন্দাই, ননদের বর, ননদের বর। এবার আংশ দেখে নি, পিসির মশাই ঠিকই বলেছে, ঠিকই বলেছে, দিদার একমাত্র মেয়েকে তোমার মা একমাত্র মেয়ে বলেছে, তো মাসি কি করে এলো? সরি -10। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে চারটে ছবি আসবে, সেই চারটে ছবির থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে। দেখো দেবের ছবি, পাশে একটা মধুর ছবি, কোয়েলের ছবি, হার্টের ছবি, মানে লাভ সাইন। এবার বলো মেঘলা এবং মধুস্নাত, ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। রাইট আনসার 20 পয়েন্ট। কি নেবে বলো? মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। লাস্ট কোয়েশ্চেন, আগে স্ক্রিনে আসুক তারপরে বলছি। পবিত্র কাঠ বলে কেনে, গন্ধ দারুণ বলে চেনে, তোমাদের এই ক্লুটা পড়ে বলতে হবে ওয়ার্ডটা কি। এবার বলো বউ স্বর্ণালী, চন্দন, দেখে নি, চন্দন। রাইট আনসার 20 পয়েন্ট। ছটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। আজকের পর্বের প্রশ্ন হলো, ইডলি তৈরির আগে কিসে চাল ভেজালে ইডলি নরম হয়? গরম জল না ঠান্ডা দুধ? সঠিক উত্তর দিতে টাইপ করুন ডিডিএন স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম এবং পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30-এর মধ্যে।
আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড। আজকে দিদি নাম্বার 1 জুটি হলো মৌ সর্দার। তোমরা পেয়ে গেছো ট্রলি ব্যাগ, আইপড, আংটি, ওয়াশিং মেশিন, ট্যাব, সোফা। কিন্তু তোমাদের খেলা এখানেই শেষ হয়নি, তোমাদের জন্য রয়েছে মাহালু। দেখো এখানে পাঁচখানা গিফট রাখা আছে, রয়েছে ডাইনিং টেবিল, টিভি, ডিনার সেট, 5.1 অডিও স্পিকার এবং ওয়ার্ড্রোব। তোমরা যদি চারটে গিফট সাকসেসফুলি খেলে লাইনের ওপারে রেখে আসতে পারো, তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমাদের হয়ে যাবে এবং তার সাথে তোমরা পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের এই শাড়িটা। কিন্তু কোনো কারণে যদি চারখানা গিফট ওই পারে না করতে পারো, তাহলে একটাও গিফট এখান থেকে পাবে না। খেলার নিয়মে তোমাদের একটা গিফট ফেরত দিতে হবে। টোটাল খেলাটা 3 মিনিটের মধ্যে খেলতে হবে। তোমাদের দুজনের মধ্যে কে খেলবে? আমি খেলবো, মৌ খেলবে। পরিবারের কারো হেল্প নিতে পারো। আমার বাপি এসছে, বাপিকে ডেকে নিই। তুমি চলে এসো, বাপিকে ডেকে নিই। অল দ্য বেস্ট, তোমার সময় শুরু হচ্ছে এখন। অডিও স্পিকার পেয়ে গেছে মৌ, খেলছে টিভির জন্য। নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, রিমোটটা নিয়ে যাও সঙ্গে। আস্তে আস্তে দুটো গিফট হয়ে গেছে, চলে এসো। এবার খেলছে ডাইনিং টেবিলের জন্য। চলে আসুন আপনি, দিয়ে যাও, ওটা কোথায় যাচ্ছ? চলে এসো, তিনটে হয়ে গেছে, একটা যে কোনো যদি পেরে যাও সবটাই তোমার। নিয়ে যাও, এমনিতে পেয়ে গেছো, তুমি ট্রাই করতে পারো। ভেরি গুড, নিয়ে যাও। আর তার সঙ্গে পেয়ে গেছো সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা সুন্দর জুয়েলারি, প্রিয় গোপাল বিষয়ের এই শাড়িটা। খুশি? খুব খুশি, ভীষণ খুশি। তোমরা চলে এসো, তোমাদের জন্য আছে কি। শিলা দেবী সহেলির জন্য আছে এই সেট এবং ট্রফি, মেঘলা মধুস্নাতার জন্য পার্ল সেট এবং ট্রফি, সঞ্চিতা মহুয়ার জন্য পার্ল সেট এবং ট্রফি। আজকে দিদি নাম্বার 1 জুটি হলো মৌ স্বর্ণালী। ওরা পেয়ে গেছে দিদি নাম্বার 1 এর তরফ থেকে ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে একটা সোনার হার, উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট কাম্প এবং 9x9 এর তরফ থেকে 1000 টাকার একটা গিফট ভাউচার। কেমন লাগলো? দারুণ, থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো বলো? আপনারাও ভালো থাকুন, দেখা হবে পরের দিন। নমস্কার। পাড়ার মলি দিয়ে।